Everyone else has left now. I bet that this got you stressed out. Wondering, what can we do now? Baby, let it burn out. Hey guys, good morning. কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো জাস্ট একটু স্নান করে ঝটপট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি, কেননা আজকে মহা অষ্টমী, পূজা হচ্ছে, মা ওখানে আছে, আমি অঞ্জল উপোস করি না আর কি, মা করে, তো মানে ঠাড় গুঁড়োটা দেবো সেই কারণে, আর রান্না বান্নার কিছু কাটাকুটি এসব করে রেখেছি, এসে যা হবে হবে, ছেলে ওখানে, ছেলে থেকে গেল, ছেলে যাবে না। আর কালকে আমি সামান্য একটু, মুখে কিছু ব্যবহার করি না, সামান্য একটু নন্দিনীর ওই ফাউন্ডেশন না কি বলে ওই একটু নিয়েছি, এই যে দেখছেন তার ফল হয়ে গেছে। বেশ ঠিক আছে, ওখানে চলুন, কথা হবে পরে, চলুন। বলে দাও হাই। একদম অষ্টমী সাজ সেজেছে গঞ্জু রানী, হুম, অষ্টমী সাজ সেজেছে, হুম, গঞ্জু শরীরটা খারাপ, জ্বর এসেছে না, আসেন ওই বাস হালকা একটু ওই হঠাৎ করে ঠান্ডাটা পড়লো না, সেই জন্য প্রত্যেকের এরকমই অবস্থা হয়েছে। যাই হোক, ভাইকে তো থাকবি তো একটু, ভাইকে ছাতুটা খুলে খাওয়াতে পারবি? গুড বয়, আমার মা সব পারে গো, ও সব পারে, ও ভাইকে ছাতুটা গুলো খাই দেবে আর আমরা মণ্ডপে যাই, ঠিক আছে? খুব সুন্দর। চলো, এখন বাজে 12:25,
রান্নাঘরে যাই কথা বলতে বলতে, একদমই সময় কম। এখানে আমি সব কাড়াকুটি করেই গেছিলাম। এখানে আছে পটল আর বেগুন যেটা ভাজা হবে, আর এখানে আমাকে ডালিয়া আর ডাল কিছু দিতে হবে না, ব্যাস শুধু হ্যাঁ সবজিটা দিলেই হয়ে যাবে। তো এইটা দিও এটা, হ্যাঁ তো এটা মানে সবজিটা আলাদা হবে, ফুলকপিটা বাদ যাবে না। আর এখানে সিদ্ধ করা আছে, এখানে আছে মূলো আছে, বেগুন আছে, কচু আছে, আলু আছে আর ভিন্ডি আছে, যেগুলো হবে টক 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 টক, বুঝেছেন? তো আজকের মেনু হচ্ছে ভাজা, ডালিয়া আর টক হবে। আর যে কাজটা আমি করবো না সেই কাজেই ঝামেলা অশান্তি, একবার ছাদে যেতে হবে বলে এত চিৎকার চেঁচামেচি বাড়িতে শুরু হয়ে গেছে, যেটা আমি করবো না সেটাতেই এরকম। তো যাই হোক, আমি আজকে এখন আর কোনো দিকে তাকাবো না, কেননা ছেলে স্নান বাকি আছে, আমাকে খাবার বানাতে হবে দুপুরে, সেই কারণে আমি ঝটপট লেগে পড়ি, বুঝেছেন? চলো প্রেসার কুকারে বসাবো। আপনারা অনেকেই সঞ্জনার জন্মদিনের কথা বলেছেন, ওকে উইশ করেছেন, সেই কারণে আমি ভাবলাম যে সঞ্জনায় একবার নিজের মুখে বলাটা ভালো, তো একবার কথা বলে নে ওরা দুজনা আর আমি রান্না করে আমি, ঠিক আছে? যাবো না, আমার জন্মদিন আসবে কিছুদিন পরে, এখন অনেকদিন পরে, তখনও বলবেন। আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে প্রণাম নিয়ে আমার বড়রা প্রণাম নেবেন, আর থ্যাংক ইউ সবাইকে। আর ছোটরা বাবু যাই লাল জুতো পায়। এই দিদি না, সবাই আলো আসছে। এই দিদি তুই একই জামা কেন পরেছিস, ড্রেস একই কেন কালকের আর আজকের, এতগুলো জামা কাপড় কবে পরবি? বেশ ঠিক আছে, যাও তাড়াতাড়ি ঘুরে এসো। হ্যাঁ টাটা, বাই বাবা, বাই দিয়ে দাও, সব গুড নাইট করে দাও, এখানে ভিডিওটা শেষ করে দাও। রাতের বেলায় কুমড়া ছক্কা, বেগুন ভাজা আর লুচি, আর কত খাবি? বেগুন ভাজা খাবে, কুমড়ো খাবে, সাদা আলু খাবে, সব একদিনে খেয়ে। কুমড়োটা আমি বানিয়ে ফেলেছি। তো ওরা তো গেছে, সামনেই ঘুরতে গেল নন্দ, সঞ্জনা আর তাতান, তিনজনা মিলে ঘুরতে গেল। আমি এখানে ব্যাস লুচিটা বানিয়ে নেবো, আর তার আগে রুটিটা বানাবো। রুটিটা জলে দুধের মধ্যে ভেজাতে হবে আমার ছেলের, আর আমাদের লুচি হবে, আর কুমড়া হবে কুমড়া ছাক্কা, আর বেগুন ভাজা হবে সাদা আলু। সাদা আলুর তরকারি খাবে বলছিল, কিন্তু একসঙ্গে অতগুলো সম্ভব নয় করা, কারণ আজকে সকাল থেকে বিশ্বাস করুন প্রচণ্ড চাপ গেছে। কেননা ওই যে কালকের ভিডিওতে দেখিয়েছি ওপরের ঘরটা, পাশের ঘর, ওটা পরিষ্কার করতে গিয়ে আমার একটা ঘন্টা বেশি লেগেছে, ঠিক আছে? সমস্ত জামা কাপড় গোছানো, সেটাকে সেটার জায়গায় রাখা, এটা খুব বড় কাজ, তো সেই সব করেছি। তারপরে নিচের সব তো আছেই, তারপরে দুপুরের রান্না, তারপরে আপনার মণ্ডপে গেছি, এসে তারপরে আবার সেই, তারপর 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 চলতেই থেকেছে। তার মধ্যে একটা কাজ এক্সট্রা করেছি, সেটা হলো আমার ছেলেকে নিয়ে সাইকেলে, ও সাইকেল চালছিল, আমি ও সাইকেলটা পিছনে ধরে ধরে ও বাড়ি গেছি, মার খবর নিয়েছি, মার একটু শরীরটা খারাপ, তো মা তারপরে আবার সাইকেল চালিয়ে বাড়ি এসেছি। ওইটা যদি এক ঘন্টা করতে পারি না কাজ হয়ে যাবে। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবে। আশা করছি আপনাদের অষ্টমী খুব ভালো কেটেছে। টাটা, বাই বাই, সাবধানে থাকবে, গুড নাইট।